주문 100개 내리잖아. ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের নতুন কমিটি হয়েছে এবং দীর্ঘ দুই বছর খেলাধুলা প্রায় বন্ধ ছিল রাজ্যে। তো আমরা এই নতুন কমিটির মাধ্যমে আজকে আগামী দিনের রণকৌশল ঠিক করব, বিভিন্ন জেলা এবং রাজ্যস্তরে কী কী মিট করা যায় এবং ন্যাশনাল মিট কী করা যায়। কারণ এর আগে আমরা ন্যাশনাল মিট দুটা করেছিলাম, তিনটা করেছিলাম, ফুটবল দুটা এবং জিমন্যাস্টিক। এবার আমাদের ন্যাশনাল মিট যোগার উপর ন্যাশনাল মিট করার ইচ্ছা রয়েছে, তো সেই মোতাবেক কথা হবে। এবং আজকের বৈঠকে মূলত আগামী দিনের দিক নির্দেশন হবে, ত্রিপুরা স্পোর্টস কোন দিকে এগিয়ে যায় এবং ত্রিপুরা স্পোর্টস বোর্ডে অনুমোদিত আন্ডার-19, আন্ডার-17 এবং আন্ডার-14 তিনটা ক্যাটাগরি রয়েছে। এই তিনটা ক্যাটাগরির মধ্যে বিভিন্ন খেলা বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হবে এবং নতুন স্কুল স্পোর্টস বোর্ডের কমিটির মাধ্যমে আমি মনে করি যে রাজ্যের খেলাধুলা অনেক অংশে এগিয়ে যাবে এবং এর আপনাদের সবার সহযোগিতা এবং রাজ্যবাসীর সহযোগিতা আমরা কামনা করছি। খেলাধুলা মোটামুটি শুরু হয়েছে, আজকে স্কুল স্পোর্টস বোর্ড এই জন্যই মিটিং বলানো হয়েছে যাতে আগামী দিনে রণকৌশল ঠিক করা যায়। এটা তো খো খো, কবাডি হোক, ভলিবল হোক, ফুটবল হোক, টেনিস হোক, লন টেনিস হোক, সেই খেলাগুলি কীভাবে করা যায় সেই জন্যই আজকে মিটিং বলানো হয়েছে এবং আগামী দিনের রণকৌশল ঠিক করা, আগামী দিনের খেলাধুলো নতুন দিশা নিয়ে আগামী দিনের খেলাধুলা শুরু করা সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আজকে আমরা বৈঠকে বসেছি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.